করলার এই রেসিপিটি বড় ছোট সবাই খুব পছন্দ করে, কারণ এভাবে রান্না করলে দেখা যায় করলা একদমই তিতা লাগবে না এবং এটি বাচ্চারাও চেটেপিটে খেয়ে ফেলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি করলার একটি রেসিপি। করলা দেখা যায় কম বেশি সবাই ভাজিও করে রান্নাও করে, তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে তিতা ছাড়া করলা রান্না করা যায়। আর এই এইভাবে আপনারা যদি রান্না করেন, বাচ্চা প্লাস হচ্ছে বড়রা সবাই এটি খুব পছন্দ করবে। তো আমি এটা রান্নার জন্য এখানে কিছু করলা নিয়েছি, এভাবে বড় স্লাইস করে কেটে নেব, যেহেতু আমি এটাকে রান্নার মতো করব সেই জন্য। তো এভাবে করলাগুলো কেটে ভেতরের যে বিচি ছিল ওগুলোকে একদমই সবগুলো ফেলে দিয়েছি। এরপর এটাকে এটার ভিতরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কুসুম গরম পানি দিয়েছি। এটা দেওয়ার পরে আমি এখানে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রেখে দেব। 20 মিনিট পরে এটার গরম পানিগুলো সবগুলো ফেলে দিব। এরপর আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি। এরপরে কিছু ছোট চিংড়ি দিয়ে দিয়েছি, একদম দেশি চিংড়ি। চিংড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলটা দিয়ে, একদম বেশি কড়া করব না, কড়া করলে দেখা যায় চিংড়িগুলো কিন্তু খুবই শক্ত হয়ে যায়। তো মাঝারি আছে, এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবং এরপরে দিয়ে দিয়েছি কিছু আলু। আজকে করলাটার সাথে আমি আলু অ্যাড করে দিব। আলুগুলোকেও আমি খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটার ভিতরে একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে তারপরে ভেজে নিব। তো আপনারা যদি যারা মানে তিতা ছাড়া করলা রান্না করতে চান, তারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে দেখা যাবে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এরপরে স্লাইস করা করলাগুলোকে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো করলাগুলোকেও সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমার ভেজে রাখা যে তেলগুলো ছিল এটা দিয়েই আমি রান্না করতে পারবো। এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আর দিলাম কিছু হলুদ, পেঁয়াজ, লবণ দিয়েছি। তো এটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম আপনার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি কিন্তু এখানে। এরপরে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এর সাথে দিয়ে দিয়েছি 4 পিঁচ কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম। এবার করলা প্লাস আলু সবগুলোকে একত্রে দিয়ে দিয়েছি। একত্রে দিয়ে দেওয়ার পরে মশলাটার সাথে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু আমি রান্নার মতো করব, তো সেই ক্ষেত্রে এখানে একটু পানি ব্যবহার করব। আর এগুলো যেহেতু সবগুলোই কিন্তু আমার ভাজা, তো অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই, এগুলো সবগুলোই সেদ্ধ হওয়া। অল্প করে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। তো এরপরে দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। হয়ে গেল করলা ভাত রান্না।